সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য। এই গল্পের নাম টুপিওয়ালা আর বাঁদর। একটা গ্রাম ছিল, সেই গ্রামে মহাদেব নামে একটা লোক ছিল। মহাদেব টুপি বানাতো, কালো টুপি, লাল টুপি, সাদা টুপি, তিনকোনা টুপি, গোল টুপি, এরকম নানা রকমের টুপি মহাদেব বানাতো। একদিন ও অনেকগুলি টুপি বানালো, বানিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখলো। ও ভাবলো, আমি কাল পাশের গ্রামে গিয়ে এই সব টুপিগুলো বিক্রি করব, কিন্তু কাউকে তো আমার সাথে যেতে হবে। মহাদেব তখন পাশের বাড়ির রাজুকে গিয়ে জিজ্ঞেস করলো, রাজু, তুমি কি আমার সাথে পাশের গ্রামে যাবে? রাজু নিজের মায়ের কাছে গেল, গিয়ে বলল, মা মা, আমি কি মহাদেব কাকুর সাথে পাশের গ্রামে টুপি বিক্রি করতে যেতে পারি? রাজুর মা বলল, না না, একদম না, তুমি খুব দুষ্টুমি করো রাজু, কোনো দরকার নেই। না না মা, আমি একদম দুষ্টুমি করব না, আমি মহাদেব কাকুকে একদম বিরক্ত করব না। রাজু আর মহাদেব পরের দিন ভোরবেলা উঠে পাশের গ্রামের দিকে যেতে লাগলো। রাজুর মা ওকে নাড়ু, কেক সব বাক্স করে ভরে দিয়েছিল। দুপুর হতেই রাজুর খুব খিদে পেয়ে গেল। তখন রাজু আর মহাদেব একটা গাছের তলায় বসে খাবার বার করে খেতে লাগলো। খাওয়ার পরে দুজনে বিশ্রাম করতে লাগলো। রাজুও ঘুমিয়ে পড়ল, মহাদেবও ঘুমিয়ে পড়ল। ওই গাছে অনেকগুলো বাঁদর থাকত, বড় বাঁদর, ছোট বাঁদর, লাল বাঁদর, কালো বাঁদর, সাদা বাঁদর, বুড়ো বাঁদর, অনেক অনেক বাঁদর ওই গাছের মধ্যে থাকত। সবাই একজন একজন করে নেবে একটা করে টুপি নিতে লাগলো। একটা বাঁদর এলো, একটা টুপি নিল, চলে গেল। আবার আরেকটা বাঁদর এলো, একটা টুপি নিল, চলে গেল। এই করতে করতে সব বাঁদর সবকটা টুপি নিয়ে গেল। মহাদেব তখন ঘুম থেকে উঠে পড়ল। উঠে পড়ে রাজুকে বলল, এ বাবা রাজু, ঝুড়ি তো খালি, সব টুপি তো চলে গেছে। মহাদেব তখন একটা পাথর নিয়ে বাঁদরের দিকে ছুড়ল। বাঁদররাও গাছ থেকে ফল ছুঁড়তে লাগলো মহাদেবের দিকে। এটা দেখে রাজু একটা উপায় বার করল। বাঁদরের দিকে তাকিয়ে রাজু মুখ ফ্যাঙাতে লাগলো। রাজুকে দেখে বাঁদররাও ওর দিকে মুখ ফ্যাঙাতে লাগলো। এরপর রাজু নিজের টুপিটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। যেই না দিল, সব কটা বাঁদর নিজেদের টুপিও মাটিতে খুলে ছুঁড়ে ফেলে দিল। এইটা দেখে মহাদেব তো খুব খুশি হয়ে গেল। সব টুপিগুলো ঝুড়ির মধ্যে রেখে ওরা আবার হাঁটতে লাগলো। খুশি হয়ে মহাদেব রাজুকে একটা টুপি উপহার দিল। রাজুও খুব খুশি হয়ে গেল। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে কোনো সমস্যার সমাধান আছে, একটু ভাবলেই সমাধান বেরিয়ে আসবে।